আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা রুমের 40 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা 41 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, জলে স্থলে যে বিপর্যয় দেখা দেয় এটা মানুষের হাতের কামাই, যে আল্লাহ তাআলা তাদেরকে তাদের কর্মের কিছু অংশের শাস্তির স্বাদ গ্রহণ করাচ্ছেন, মানে তারা যে অপরাধ করছে পুরো অপরাধের শাস্তি দিচ্ছেন না, কিছু অংশের শাস্তি আল্লাহ দিচ্ছেন। লাল্লা মিয়া যেমন যাতে তারা ফিরে আসে। তো জলের স্তরে যে সমস্ত বিপদ দেখা দেয় এটা মানুষের হাতের কামাই, অর্থাৎ মানুষ যখন অপরাধ করে তখন আল্লাহর সৃষ্টি, মানুষ ছাড়া অন্য সৃষ্টি সবাই তারা রাগান্বিত হয়। এটার প্রমাণ হলো কোরআনে, যে ইহুদি এবং খ্রিস্টান যে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে, ওইখানে আল্লাহ বলেছেন যে তারা এত বড় অপরাধ করেছে যে মনে হচ্ছে যেন পৃথিবী বিদীর্ণ হয়ে যাবে, আকাশ ফেটে যাবে, পাহাড়গুলি ধসে পড়বে। কেন? আম দাওয়া বলে রহমানে ওয়ালেদা, যে রহমানের তারা সন্তান দাবি করছে, যে রহমানের সন্তান আছে। তো এই আদার স্পষ্ট বোঝা যায় যে মানুষ যখন আল্লাহর অবাধ্য হয় তখন মানে সমস্ত আকাশ পৃথিবী ক্ষিপ্ত হয়ে ওঠে। এই আকাশ পৃথিবী বাতাস এরা যখন ক্ষিপ্ত হয় তখন মানুষই পরে এই বিপর্যয় দেখা দেয়। যে এই জন্য আল্লাহ বলছেন মানুষ ছাড়া সমস্ত সৃষ্টি আল্লাহর বাধ্য অনুগত, কাজেই তারা মালিকের বুদ্ধে কোনো কার্যক্রম দেখলে ক্ষিপ্ত হয়। তো এই জন্য আল্লাহ বলেন জলের স্থলে যে তোমাদের বিপদ আপদ দেখা যায় এটা তোমাদের হাতের কামাই, তোমরা অপরাধ করেছো এই জন্য হয়তো মানে জলশ্বাস সমুদ্রের পানি তোমাদের ক্ষিপ্ত হয়েছে, তোমাদের উপরে জলশ্বাস চাপিয়ে দিল, বায়ু তোমাদের উপরে ক্ষিপ্ত হয়েছে, তোমাদের উপরে ঝড়ো হওয়া, তোমাদের উপরে মানে বায়ুজনিত যে সমস্ত বিপদগুলি আমাদের হয়ে থাকে সাধারণত এগুলি আমাদের উপরে আসতে পারে। আকাশ থেকে অগ্নিবর্ষণ হতে পারে, আকাশ থেকে প্রস্তর বর্ষণ হতে পারে। তো আল্লাহ বলেন এই শাস্তি যেটা আসে এটা তোমাদের হাতের কামাই, এটা তোমাদের কর্মের পুরোপুরি শাস্তি নয়, তোমরা যেটা করেছো তার এক অংশের শাস্তি আমরা তোমাকে দিচ্ছি, যে এই অল্প শাস্তি ভোগ করে তোমরা ফিরে আসো কিনা এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন। তো এই জন্যই আমাদের বিষয়টা বুঝতে হবে যে আমরা যদি আল্লাহর নাফরমানি করি আল্লাহর পক্ষে যারা তারা কিন্তু আমাদের উপরে ক্ষিপ্ত হয়। তো আমরা মানুষ ছাড়া সমস্ত সৃষ্টি আল্লাহর পক্ষে, এই জন্য তারা ক্ষিপ্ত হয়। তো এখানে বাহার শব্দের অর্থ সাধারণভাবে সমুদ্র, কিন্তু আরব দেশের প্রশ্ন আছে বাহার বলতে তারা শহর অঞ্চল বোঝায়, তাই যদি হয়তো এর অর্থ হবে গ্রামাঞ্চল এবং শহর অঞ্চলে যে বিপদ দেখা দেয় এই বিপদ হচ্ছে মানুষের হাতের কামাই, তাদের কর্মফলের জন্যই বিপদ আসে। বাহারের অর্থ শহর, এটা আরবে এরকম প্রচলন আছে, এটা এভাবে অর্থ করার প্রচলন আছে। তো অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলি সব এই ধরনের বিপদ। তো এখানে তাফসীর কাকরা বলছেন যে বৃষ্টি যেরকম স্থলভাগে মানুষের উপকার করে জলেও বৃষ্টি সেভাবে উপকার করে। স্থলভাগে নিয়মিত বৃষ্টি হলে ফসলাদি ভালো হয়, ক্ষেত খামার গাছপালা ভালো হয়, মানুষের শান্তি পায়। আর এই বৃষ্টি যখন নদী সমুদ্রে পড়ে তখন নদীর ঝিনুকগুলি সব ভেসে ওঠে, ঝিনুকগুলি ভেসে ওঠে তারা হাঁ করে, এবং এক ফোঁটা পানি গ্রহণ করার পরে যে ঝিনুকটা ডুবে যায় তার মধ্যে বড় একটা মুতি সৃষ্টি হয়, আর একাধিক ফোঁটা গ্রহণ করলে তাদের মধ্যে ছোট ছোট মুতি হয়। তাহলে বৃষ্টির পানি যেরকম স্থলভাগে মানুষ উপকার করে জলভাগেও সেইভাবে বৃষ্টির পানি উপকার করে।
আল্লাহ বলেন, কুল, আপনি তাদেরকে বলুন, সিরু ফিলার, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, ফানজুর কাইফা কানা আকিবুদ্দাল্লাযীনা মিন ক্বাবলু, তোমরা দেখো তোমাদের আগে যারা ছিল তাদের পরিণাম কী হয়েছে, তোমাদের আগে যারা ছিল তারা যারা নবী রাসূলদের বিরোধিতা করেছে, আল্লাহর আদেশের বিরোধিতা করেছে, তাদের পরিণামটা কী হয়েছে তোমরা তা দেখো। এবং এটা দেখার জন্য অধিকাংশ ধ্বংসাবশেষগুলি মক্কা অঞ্চলের কাছাকাছি, উত্তর দিকে লুত সাগর, লুতের সম্প্রদায় ধ্বংস হয়েছে, সে বিরাট এলাকা, 50 কিলো দৈর্ঘ্য এবং 15 কিলো চওড়া, এতখানি এলাকা নিয়ে একটা সাগর হয়ে আছে, এই এতখানি অঞ্চলেই তাদের বসবাস ছিল লুত সম্প্রদায়। তারপরে সামুদ জাতির ধ্বংসাবশেষ, এটাও মদিনা থেকে সিরিয়া এর মাঝখানে এই ধ্বংসাবশেষ এখানে আছে। আদ জাতির ধ্বংসাবশেষ, এটা হলো দক্ষিণ দিকে, যদি ইয়েমান সফর করে তাহলে মক্কা থেকে ইয়েমান 1 মাসের রাস্তা দক্ষিণে, এই পথে আদ জাতির ধ্বংসাবশেষ দেখতে পাবে। আসাবে রাস, এটাও এই দক্ষিণ অঞ্চলে, আর নূহ আলাইহিস সালাম তো খোদ আরব ভূমির উপরই হয়েছে। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা পৃথিবী ভ্রমণ করো, ফানজুরু দেখো, কাইফা কানা আকিবুতুল্লাযীন মিন ক্বাবলু, তোমাদের আগে যারা ছিল তাদের পরিণামটা কী হয়েছে, তোমাদের পশ্চিমে দেখো মিশরে ফেরাউন, তার লাশটা সেখানে সংরক্ষিত আছে, এই ফেরাউন মুসা আলাইহিস সাথে নাফরমানি করেছিল, কাজেই এই লাশ তোমরা দেখলে নিশ্চিত হতে পারবে যে কোরআনে যে ফেরাউনের কথা বলা হয়েছে এটা সেই ফেরাউন। 8টা রামিসিস, 8টা ফেরাউন সেখানে আছে, তার মধ্যে 2 নম্বর হলো এই ওলিদ ইবনে মাসাব, মুসা আলাইহিস সময়ের এই ফেরাউন। ফেরাউন হলদের বাদশার লক, যেমন রোম সম্রাটের বাদশাদেরকে বলা হয় কায়সার, আবার ইরানিদেরকে উপাধি হল কেসরা, তো এভাবে আবিসিনিয়ার বাসীপতি নাজ্জাশী, এগুলো কিন্তু উপাধি, নাম না। যেমন আবিসিনিয়ার বাসী নাজ্জাশী, তার নাম হলো আসহামা, আসহামা, আর নাজ্জাশী তার উপাধি। তো এই কায়সার শব্দটা দেখেন, আমাদের বিরুদ্ধে যে বিধর্মীরা কত বড় ষড়যন্ত্র করে, কায়সার শব্দটা আপনি বানান করেন CASER, কায়সার, কিন্তু এই বানানটাই ওরা রাখছে, কিন্তু ওরা উচ্চারণ করে সিজার। আপনারা এই জুলিয়াস সিজার ড্রামা যদি পড়ে থাকেন, জুলিয়াস সিজার, এখানে দেখেন বানানটা কিন্তু কায়সারই আছে, এটা ইচ্ছা করলে আপনি কায়সার পড়তে পারেন, বানানে ইয়ে করে নাই, শব্দ পাল্টায় নাই, কিন্তু ওরা উচ্চারণ করে সিজার, সিজার মানে কায়সার, রোম সম্রাটের এটা আরবিতে কায়সার বলা হয়, কিন্তু ওরা এই উচ্চারণটা, আরবি উচ্চারণটা পরিত্যাগ করার জন্য ওখানে ওই বানানে ওই শব্দটাই ওরা উচ্চারণ করে সিজার, জুলিয়াস সিজার, শেক্সপিয়ারের খুব নাম করা ড্রামা, যেখানে ওই রোমের যে আততায়ীরা কীভাবে রোম সম্রাট হত্যা করেছিল, বিরাটটা রোমান্টিক, ওই রবীন্দ্রনাথের যে কী আছে জানি, ওই ইটা আর কি, ক্ষুদিত পাষাণ, ওই ধরনেরই একটা মানে মানে একটা ড্রামা জুলিয়াস সিজারে। তো এগুলি আর এরকম করে, আমাদের ঢাকা শহরটা করে ডাক্কা, এরা কিন্তু শেষ মতো এরশাদ আমলের বানানটা সংশোধন করা হয়েছে, কিন্তু ওরা এটার এটা উপহাসমূলক, এই খেলাফাতে ওসমানি তুর্ক, এটাকে ওরা বানাইছে অটোমান, অটোমান কে, অটোমানের কোনো নাম আছে, এ হলো 1300 খ্রিস্টাব্দে তুরস্কের আন্তুলিয়ায় এই একটা জাগির লাভ করেছিল, তার বিরাট ইতিহাস আছে পিছনে, সেই সেই জাগির থেকে আরম্ভ করে সে আস্তে আস্তে মানে এই সেই যেটাকে ওসমান বলা হয়, খেলাফাতে ওসমানি তুর্ক, এই ওসমান সেখান থেকে আরম্ভ করে করে তুরস্কের বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, এবং আব্বাসীদের ধ্বংসের পরে মুসলমানদের দ্বিতীয় খেলাফাত হয়েছিল এই খেলাফাতে, মানে তুরস্কের খেলাফাত, যেটা 1920 সালে প্রথম মসজিদের পরে যেটাকে ধ্বংস করা হয়েছে, শেষ সম্রাট ছিল আব্দুল হামিদ, এবং সেখানে ওই যে কামাল আতাতুর্ককে নিয়ে আসছিল মুসলমানদের মধ্যে, মানে কঠিন ধর্মত্যাগী নাস্তিক, সে এত বড় কঠিন নাস্তিক ছিল যে ওই দেশে কোনো আরবি বর্ণমালাই রাখেনি, যে আরবি পড়া তো দূরে কথা, আরবি বর্ণমালা পর্যন্ত উচ্ছেদ করেছে। অথচ দেখেন আমাদের ছেলেরা জানে কি যে কামাল আতাতুর্ক মস্ত বড় একজন বীর, এবং তার ছবি প্রত্যেকটা দেখেন প্রাইমারি বিল্ডিংগুলো, যে এর মধ্যে কিন্তু আতাতুর্কের ছবিটাও কিন্তু আছে।
কিন্তু কিভাবে আমাদেরকে যে তারা ডিপ্লয়েড করছে এটা এখন এটা বুঝলে কি হবে? আমাদের যাদের বোঝার যাদের ক্ষমতা তারা যদি না বোঝে তো আমরা বুঝে কিছু করতে পারছি না, দুঃখ করবো আমরা শুধু, অ্যাপোলজি এছাড়া কিছু নাই। তো যাই হোক, আল্লাহ বলছেন যে পৃথিবী ভ্রমণ করে তোমরা দেখো যে অপরাধীদের পরিণামটা কি হয়েছিল। কানা আকসার মুশরিকিন, এবং যারা এই পৃথিবীতে ধ্বংস হয়েছে তাদের অধিকাংশই তারা মুশরিক ছিল, তারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করত। আল্লাহ বলেন আকেম ওয়াজহাকা লিদ্দিনে দ্বীনিল কাইয়িমে, আপনি আপনাকে প্রতিষ্ঠা করুন এই চিরস্থায়ী প্রতিষ্ঠিত দ্বীনের উপরে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের যে মিল্লাতে শরিয়াত প্রতিষ্ঠিত দ্বীন, মুহাম্মদ সাল্লামকে বলা হয়েছে এই দ্বীনের উপরে আপনি প্রতিষ্ঠিত হন। তাহলে মুহাম্মদ সাল্লামকে বলার মানে আমাদের সকলকেই বলা, আমাদেরকে আল্লাহ যা বলেন তা মুহাম্মদ সাল্লামকে সম্বোধন করে বলে থাকেন। মেন কাবলে আইয়াতি ইয়ামুন, আপনি এই দিনের উপরে প্রতিষ্ঠিত হন এমন একটা দিন এসে যাওয়ার আগে, লা মারাদ্দারু মিন আল্লাহ, যে সেই দিনটা আল্লাহর পক্ষ থেকে কেউ ঠেকাতে পারবে না, আল্লাহ নিয়ে আসবে সেই দিন, অর্থাৎ পৃথিবীর ধ্বংস প্রলয় এটাকে কেউ ঠেকাতে পারবে না। এই দিনটা আসার আগে দিনে হানিফে আল্লাহ রসুলকে আল্লাহ তারা প্রতিষ্ঠিত তো বলেছে, যে আমি সত্য দিন প্রতিষ্ঠিত যে দিন ইব্রাহিম আলাইহিস শরিয়াত, এবং সেই শরিয়াতই তো চলতে চলতে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত আসে, আজকে পর্যন্ত আসে, ইব্রাহিম আলাইহিসের পর থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত এই শরিয়াতের নাম হলো দিন ইসলাম। আর আমরা আত্মসমর্পণ, আমরা হলো মুসলিম, ইহুদি খ্রিস্টান এটা হলো ওদের নিজেদের বানো নাম, এই নাম আল্লাহ ওদের রাখেন নাই, কিন্তু এই নামে যখন ওরা পরিচিত হয়ে গেছে তখন আল্লাহ ওই নামে ডাকছে, কিন্তু এটা আল্লাহর মনোনীত নাম না। ইহুদিরা মনে করে যে আমরা তওবা করেছি, ইহুদ মানে তওবা করা, আর নাসারা মানে ওরা মনে করে আমরা সাহায্য করেছি, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ইহুদিরা চেষ্টা করছে, আমরা তাকে সাহায্য করেছি, এই জন্য তারা নাসারা। আর ওরা মনে করে যে আমাদের পূর্বপুরুষ গোবৎস পূজা করছিল, গরুর বাচ্চা পূজা করছিল, আমরা তওবা করেছি, এই জন্য ওরা ইহুদি। ইন্না হুদনা ইলাইকা, কোরআনে শব্দটা আছে যে আমরা আল্লাহর প্রতি ফিরে আসলাম, তওবা মানে ফিরে আসা, এই নামগুলি আল্লাহর দেওয়া না, ওরা নিজেরা নিজেদের এই নামকরণ করেছে। কাজেই আমাদের ইব্রাহিম আসলাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত শরিয়াতের নাম হচ্ছে ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, কিন্তু আমাদের হুজুররা কত কত নাম যে বানিয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এজন্য কঠিন বিচারের সম্মুখীন হবেন তারা। আমাদের শরিয়াত একমাত্র ইন্না দ্বীনা, নিশ্চয় একমাত্র জীবনবিধান আল ইসলাম, আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন, অর্থাৎ আত্মসমর্পণকারী একটা দল। আর এই মুসলমান শব্দটা ফার্সি শব্দ, এটা বলছে ইরানিরা, কিন্তু আমরা মুসলমান না, আমরা মুসলিম, আর বহু বছর মুসলিমুন, আর পারস্যের নাম হলো মুসলমান, কথা বুঝতে পারছেন? আল্লাহ মাজাতের মালিক। তো আল্লাহ বলেন এমন একটা দিন এসে যাওয়ার আগে তোমরা শিরক মুক্ত হও, ইব্রাহিম আলাইহিসসালামের শরীয়তে তোমরা প্রতিষ্ঠিত হও, সে এমন একটা দিন, সেই দিনে সবাই হাশরের ময়দানে আমরা উপস্থিত হব, ইয়াউমা ইয়াসাদ্দাউন, এবং সেই দিন সমস্ত মানুষগুলোকে ভাগ ভাগ করে সাজানো হবে, এরা জান্নাতি এরা জাহান্নামি, আবার জাহান্নামি হলে তারা সাত দল সাতটা দোজক, আবার জান্নাতি হলে তারা আট দল আটটা জান্নাত, কিন্তু এভাবে সেই দিন হাশরের ময়দানে তাদেরকে বিন্যস্ত করা হবে, তাদেরকে সাজানো হবে, তাদের র্যাঙ্কিং করা হবে। মান কাফারা ফা আলাইহি কুফরুহু, যে অবিশ্বাস করে এই অবিশ্বাসের ফল তার উপরেই আসবে, অবিশ্বাস করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, কিন্তু আল্লাহ বলেন যে কুফরি করবে তার এই কুফরি করার ফলটা তার উপরেই আসবে। অমান আমেলা সলেহান, এবং যে ভালো কাজ সম্পাদন করবে, ফলে আংকুশুম ইয়ামহাদুন, তারা তাদের নিজেদের জন্য সুন্দর স্থান প্রস্তুত করছে, নিজেদের জন্য সুন্দর স্থান অর্থাৎ জান্নাতের ঠিকানা এটা তারা প্রস্তুত করছে, কারা?
যারা আমলে সলেহ করে, মানে আমেলা সলেহ সৎকর্ম সম্পাদন করে যারা, লিয়াজিয়াল্লাযিনা আমানু আমিলুস সলিহাতি মিন ফাদলি, এজন্য যে আল্লাহ তাআলা ওনাদেরকে দিবেন, কাদেরকে, যারা ঈমান এনেছে সৎকর্ম সম্পাদন করেছে, মিন ফাদলি আল্লাহ তাআলা তার অনুগ্রহ তাদেরকে দান করবেন। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কখনোই অবিশ্বাসীদেরকে ভালোবাসেন না। কি একটা আশ্চর্য বিষয় যে মানুষ এত সব নিদর্শন কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, এই একটারও কোনো জব তাদের কাছে নাই, তারপরও তারা আল্লাহকে মানছে না, কপাল পোড়া ছাড়া আর কিছু না, এদের ভাগ্যই খারাপ। অমেন আয়াতি আয়ুরসিল্লা রিহা মুবাশশিরাতিন, আল্লাহ বলেন আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে এই, তিনি রিয়াহ, রিয়াহ মানে রহমতের বাতাস, আর রিহ মানে গজবের বাতাস। এই রিয়াহ শব্দটা বহু বচন আসলে মনে করতে হবে রহমত, আর যদি সিঙ্গেল আসে এক বচন আসে তাহলে মনে করতে হবে শাস্তি। তো আল্লাহ বলেন অমেন আয়াতি, আল্লাহর নিদর্শনের মধ্যে নিদর্শন এই, আয়ুরসিল্লা রিয়াহা, যে তিনি রহমতের বাতাস প্রবাহিত করেন, মুবাশশিরাতিন সুসংবাদ নিয়া, ওই বাতাসটাই সুসংবাদ বহন করে। বাতাসটা গায়ে লাগে, একটু ঠান্ডা লাগে আর মনে হয় যে এই বাতাসের পরপরই বৃষ্টি আসবে, ঠান্ডা বাতাস আপনি অনুভব করলেই মনে করবেন যে পরপরই বৃষ্টি আসতেছে, কোনো অঞ্চলে বৃষ্টি হচ্ছে সেইখান থেকে এই বাতাসটা ছুটে আসে, এই জন্য বাতাসটা ফোয়ারা দিয়ে যেরকম আপনারা বাতাস ঠান্ডা করেন, ওইভাবে বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা বাতাসই শীতল করেন। এই জন্য বলেন এই বাতাসটা সুসংবাদ নিয়ে আসে, কেন আসে, লিউজিকা কুম্মের রহমাতিহি, যে এই বাতাস তোমাদেরকে আল্লাহর রহমতের স্বাদ গ্রহণ করাবেন। রহমতের স্বাদ হলো বৃষ্টির পানি, এই বৃষ্টির পানির মাধ্যমে সব ধরনের রহমত, ফল মূল গাছপালা সব কিছু আমরা পেয়ে থাকি। অলে তাজরিয়াল ফুলকো, এবং এই বাতাসের মাধ্যমেই তোমাদের বোঝাই নৌকাগুলি চলবে, বে আমরি আল্লাহর আদেশে। 1792 খ্রিস্টাব্দে সম্ভবত জেমস ওয়াটের বাষ্প ইঞ্জিন আবিষ্কার হয়েছে। এই ইঞ্জিন ডেভেলপ করে করে বহু কিছু হয়েছে পৃথিবীতে, কিন্তু এই 1792-র আগে তো পৃথিবীতে জাহাজগুলি সব বাদামের জাহাজ ছিল, বড় বড় জাহাজ বাদামে চলত, এবং বাতাস থাকলে যেদিক ইচ্ছা সেদিক, বাতাস থাকলেই হলো, মানে যেদিকের বাতাস সেই বাতাসের দিকে, বাতাসের বিপরীত দিকে এই বাদাম দিয়ে জাহাজগুলো এরকম চালাত, তেল লাগতো না। তো আল্লাহ বলেন তো এই বাতাস যেমন তোমাদের জন্য সুসংবাদ বহন করে, তেমনি এই বাতাসের সাহায্যে তোমরা তোমাদের নৌকাগুলি পরিচালনা করো আল্লাহর আদেশে। বলে তব তকুমিন ফাদলি, এবং এর মাধ্যমে তোমরা আল্লাহর দেওয়া রিজিক, এই রিজিক তোমরা অনুসন্ধান করো, ব্যবসা বাণিজ্য করো। বলে আল্লাহকুম তাস করুন, এবং সম্ভবত তোমরা এজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করবে। বাতাস প্রবাহিত না হলে বহু ক্ষতি হতে পারে, নিয়মিত বাতাস, সমুদ্রের যে বাতাস, এই বাতাস প্রবাহিত না হলে সমুদ্রে বেশি করে বরফ জমে যেতে পারে, ফলে জাহাজ আর চলবেই না। তো আল্লাহ বলেন যে তোমরা আল্লাহর প্রদত্ত জীবিকা অনুসন্ধান করতে পারো, ব্যবসা বাণিজ্য করতে পারো, এবং সম্ভবত তোমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। অলাকাদ আরসাল্লামেন কাবলাকা রুসুলান ইলা কওমিহি, আল্লাহ বলেন নিশ্চয় আমি আপনার পূর্বে পাঠিয়েছি রাসুলগণকে এলা কওমিহিম তাদের জাতির প্রতি, ফা জাওহুম বিল বাইনাত, তারা জাতির কাছে উজ্জ্বল প্রমাণ সহ এসেছেন, বিনা প্রমাণে কেউ আসেন নাই, রাসুল এই প্রমাণ সহ তিনি তারা আসছেন। তারপরে কি হয়েছে, ফান্তাকাম নাম আল্লাহ আজরামু, অথবা আল্লাহ বলেন আমি প্রতিশোধ নিয়েছি ওদের থেকে যারা অপরাধ করেছে, যারা অপরাধ করেছে তাদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করেছি, সেটা আল্লাহ বলছে। এবং অপরাধ এমন পর্যায়ে গেছে পয়গম্বর যদি আল্লাহর আশ্রয় কামনা করে তখন সেই জাতির শাস্তি অনিবার্য, আসবেই শাস্তি, পয়গম্বর যদি আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ আমি আর পারছি না, তখনই তাদের উপরে শাস্তি আসবে। আকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন আমার কর্তব্য হলো মুসলমানকে সাহায্য করা, এটা আল্লাহ বলছে এটা কর্তব্য, আর আল্লাহ করেছেন। বদরের যুদ্ধে দেখেন অস্ত্র ছিল না, ঘোড়া ছিল না, ঢাল ছিল না, আল্লাহ সাহায্য করেছেন। হুনাইনের যুদ্ধে মানুষের, মুসলমানদের সংখ্যা ছিল 12,000, কাফেরের সংখ্যা ছিল 4,000, মুসলমানরা মনে মনে অহংকার করেছিল,
মুহূর্তের মধ্যে তারা একেবারে ময়দান থেকে সবাই পালাই গেল। মাঝারে থাকলেন আল্লাহর রসুল আর আবু সুফিয়ান, কল নতুন মুসলমান হয়েছে আবু সুফিয়ান আর তার ভাতিজা আব্বাস, আল্লাহর রসুলের আপন, এই দুইটা লোক দুইজনে গাধার দুই দিক থেকে গাধাটাকে নিয়ন্ত্রণ করছিলেন। তো এভাবে কোনো মানুষ ময়দানে নাই, সব পালিয়ে গেল। সে সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া আল্লাহ রসুলকে সাহায্য করেছেন। তো এই জন্য আল্লাহ বলেন যে মুসলমানকে সাহায্য করা এটা আমার কর্তব্য। কিন্তু এখন আমরা সারা পৃথিবীতে দেখছি যে মুসলমানরা এরকম কোনো সাহায্য পাচ্ছে না। এই সাহায্য না পাওয়ার কারণ এমন না যে আল্লাহর মানে ধন সম্পদ ফুরিয়ে গেছে না আল্লাহর শক্তি কমে গেছে, নাউজুবিল্লাহ। এর একমাত্র কারণ হলো যে আল্লাহ বলছেন মোমেনকে সাহায্য করবেন, কিন্তু আমরা মোমেন হতে পারিনি, এই সাহায্যটা আমরা এই জন্য পাচ্ছি না। মোমেন হওয়ার বিষয়টা খুবই কঠিন। মোমেন হওয়ার বিষয়টা হলো যে এই কোরআনে যা আছে এর প্রত্যেকটা আয়াতের উপরে আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। সুরে বাকারা যেটা আপনি দেখছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, মুত্তাকিন কারা, হে রাসূল আপনার প্রতি যে অবতীর্ণ হয়েছে এই সব কিছুর উপরে তারা ইমান আনবে। তো সমগ্র কোরআনের উপরে ইমান রাখলে আমরা মোমেন হব। কোরআনের একটা আয়াত যদি আমরা অস্বীকার করি বা আমল না করি তো আমরা মোমেন হব না। এই সমস্যাটাই হলো এটা আমরা আলেমরাও বুঝি না। আমরা নামাজ পড়ি তো আমরা মনে করি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ইশরাক, সাস, আওয়াবিন, এই সব নামাজ যে পড়ে সে ওলিয়াল্লাহ, এটা আমি বুঝতাম, মানে আপনারা কি বুঝতে জানেন না, আমি ছোটোকালে কি মনে করছি এইরকমই কিন্তু ওলিয়াল্লাহ। নামাজ পড়ার সময় কাপড় পড়ে সুন্দর জামা কাপড় পরে নামাজ পড়ে এবং কোনো নামাজ বাদ দেয় না, এ ওলিয়াল্লাহ। কিন্তু যখন কোরআন বোঝার আল্লাহ ক্ষমতা দিছে তখন দেখলাম যে আপনি নামাজ যত পড়েন এটা আপনি একটা আদেশ মানলেন, নাকি মুসলা, এই নামাজ মানার কারণে আতুজ জাকাত, জাকাতে যদি আপনার ত্রুটি থাকে এই নামাজটা আল্লাহ কবুলই করবেন না। কিন্তু সমাজে এখনও এইসব ধারণা থাকতে পারে, এটা আমার মধ্যে ভুল ধারণা ছিল যে এই হুজুরে কীভাবে আওয়াবিন চার্জ খব নফল নামাজ পড়ে, সারাদিন নফল নামাজ পড়ে, তো ওলি আল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন যে আমার যতগুলো ফরজ বিধান এই প্রত্যেকটাই তোমাদের পালন করতে হবে, একটা অমান্য করলেও তুমি মোমেন হবে না। তো এখন এই ফরজগুলি আমরা কীভাবে পালন করব, তো এই ফরজগুলি নিয়েই আমাদের সবচাইতে বড় সমস্যা। তো এই পুরো কোরআন যে আমাদের মানতে হবে এই বিষয়টা কিন্তু আমরা আলেম ওলামারাও এটা আমলে নেই না। আমলে নিলে আমাদের মধ্যে মানে যে আমাদের মতভেদ এটা দূর হয়ে যাবে। কোরআন পাক আল্লাহ বলছেন যে ইয়া ইয়ার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনার উপরে যে অবতীর্ণ হয়েছে এটা আপনি প্রচার করবেন। এই তাবলিগ করাটা ফরজ। এখন আল্লাহ রসুল তাকে আল্লাহ বলছেন, তারপরে কারা করবে? আমরা করব, বাল্লিগ, তাবলিগ করো, প্রচার করুন। এখন সামনে আল্লাহ বলেন ওয়াল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি একটা আয়াতও প্রচার করতে অবশিষ্ট রাখেন, একটা আয়াতও প্রচার করার না হয়, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রেসালাতে তাবলিগ করেন নাই, মানে একটা না করলে আপনার সব ফেরত। কথা বলতে পারছেন? আপনি একটা না করলে আপনার সব ফেরত, একটাও আর গ্রহণযোগ্য হবে না। নামাজে হাকাম হাকাম ১৩ ফরজ, যদি আপনি ১২টা আদায় করেন তো নামাজ গৃহীত হবে? সাড়ে মানে ১৩ ফরজে ১২.৫ ১৫.১৩, যে উজুতে ৬০ ফরজ আমি খালি পাওটা ধুইলাম না, তাহলে তো ১৫.১৩ ফরজ হইল, এতে কি হবে? আল্লাহ যেটা আদেশ দিয়েছেন ওর মধ্যে কোনো কনসিডারেশন নাই, ১০০ ভাগে আপনাকে আমল করতে হবে। আল্লাহ বললেন যে তুমি হে রাসূল বাল্লিগ, তাবলিগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা রবের পক্ষ থেকে আপনার কাছে অবতীর্ণ হয়েছে এটা আপনি তাবলিগ করেন। এখন পৃথিবীতে আমরা কি করছি? তাবলিগ জামাত আল্লাহর মর্জি, ভালো একটা জামাত, ভালো একটা সংগঠন, কিন্তু সিলেবাসটা তাদের নাই। আল্লাহ যে সিলেবাস দিয়েছে যে তুমি কোরআন প্রচার করবা কোরআন, এইটা ওরাই কিন্তু সবচেয়ে ভালো করতে পারে। ওরা যদি ৩০টা দল করিয়া ৩০টা গ্রুপ করিয়া এক এক গ্রুপে এক পারা কোরআন শরীফ ভাগ করে দেয় যে তুমি এক সিললে এই এক পারা কোরআন শরীফ তুমি তাবলিগ করে আসবা, কি পারবে না?
অবশ্যই পারবে, কিন্তু তারা কোরআনের ধারে কাছে নেই, ওই যে তাদের সিলেবাস বই আছে এবং তারা এতই কঠিন যে হয়তো আমার এলাকায় আসলো, আমি তাদেরকে তাদের সাথে বসলাম গেলাম, কিন্তু আমি যদি মনে করি যে আমি এই দুটা কথা তাদেরকে বলবো, এটা বলার অনুমতি নাই। তাদের এমনই সিস্টেম করা আছে যে ওখানে যারা উপস্থিত হবে তারা সিদ্ধান্ত করে বলবে যে উনি কথা বলবেন, উনিই বলবেন, সে কিছু জানুক কি না জানুক, কি আলেম কি ব্যালেম না, ওনারা যে কয়জন উপস্থিত ওনারা যাকে সিদ্ধান্ত দেন সেই বলবেন। ফলে বাইরের কোনো আলেম ওলামা তাদের মধ্যে ঢুকে যায় এরকম কথা বলবে এ সুযোগ নাই। অথচ তারা মনে করে যে এই দল ছাড়া পৃথিবী থেকে জান্নাত যাবে না। দলটা আসলেই ভালো, আমিও বলি ভালো, কিন্তু আপনি স্কুল খুলছেন কিন্তু সিলেবাস মানেন না, তাহলে আপনার এই স্কুল এটা কি করে এই স্কুলের ছাত্র পাস করবে আর শিক্ষকরা বেতন নেবে বলেন তো? তাহলে সিলেবাসটা সোজা কোরআন, এই সিলেবাসটা আপনি প্রচার করেন। এখন যে মুসলিমরা সাহায্য পায় না, মুসলমানদের ঐক্য নাই, এটার অভাবটা কোথায়? শুধুমাত্র কোরআন অমান্য করা। আপনারা এত বড় সংগঠন করছেন, সিলেবাসটা কোরআন না, আপনাদের কি পড়ান আপনারা? আলেম ওলামা যারা, তারা কম বয়সী, মধ্য বয়সী, আমাদের মতো অধিক বয়সী, কিন্তু আল্লাহ বলছেন পুরো কোরআন প্রচার করতে হবে। এখন এইটা যদি সবাই আমরা আল্লাহর এই হুকুমটা মানি, তা এখন যারা নূতন আলেম অল্পবয়সী তারা সুরায়ে ফাতিহা বা বাকরা থেকে শুরু করবে, এক পারা দুই পারা আগাবে। মধ্যম বয়সী যারা, তারা মনে করেন তাফসির করতে করতে 15-20 পারার মধ্যে চলে যাবে। আর আমাদের মতো বয়স্ক যারা, তারা কোরআন শেষ করবে বা পুনরায় শুরু করবে, এইটা হবে। তো সবাই যদি কাজ এই হয় যে আমরা কোরআন প্রচার করব, এই হাজার হাজার মানুষের যে আলোচনা আপনার টিভিতে মানে ইউটিউবে আপনারা শুনছেন, সেখানে কি এই সিস্টেম আছে যে 10টা আলেম এরকম আছে যারা ধারাবাহিক কোরআনটা প্রচার করছে? তাহলে আমরা তো কোরআন মানি না, তাহলে আমাদের রহমতটা কোথা থেকে আসবে? আর আমি যদি কোরআন না মানি তো আপনারা কোথা থেকে মানবেন? এই জন্য কোরআন না মানার কারণেই সব সমস্যা, কোরআন মানলেই সব সমস্যার সমাধান। তাহলে আমরা, আল্লাহ বলেছেন বললে এটা ফরজ, তাবলিগ করুন, আবার বিকল্প ওয়াইল্লাম তাফা যদি না করেন, তাহলে কি, তাহলে আপনি যদি একটা এত বাকি রাখেন তাহলে আপনার এই তাবলিগ এই প্রচার হলো না। তাহলে এখন আমাদের যে সমস্যাটা, এটা আমরা আলেমরা যদি পুরোপুরি কোরআন না মানি, এই সমস্যার সমাধান কোনোদিন হবে না। আমাদের আলেমদেরকে পুরো কোরআন মানতে হবে, কোরআনের একটা আয়াত অমান্য করলে সে মোমেন হবে না। এটা আপনারা আলেমদের কাছ থেকে আরও ফতোয়া নিয়ে নেন, আপনাদের বিশ্বস্ততা তাদের জিজ্ঞাসা করেন যে কোরআনের একটা আয়াত অমান্য করলে সে মোমেন হবে না কাফের হবে, কাফের হবে। এখন বলেন আমরা অবিশ্বাস করি না, মানি, কীরকম মানেন, কীরকম মানেন আপনি এটা বলেন? কুতিবা আলাইকুম সিয়াম, এই একটা আপনি মানেন, এই জন্য রোজা রাখতেছেন, কিন্তু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, তোমাদের উপরে হত্যার বিচার ফরজ করা হয়েছে, এটা আপনি কীরকম মানলেন? এটা প্রমাণ করেন, এটা প্রমাণ করেন। আপনি রোজা মানেন তো রোজা রাখলেন, আপনি কোরআন মানেন আকিমুসলা এটা মানলেন, আপনি নামাজে আসছেন আকিমুদ্দিন, এটা কীভাবে প্রমাণ করবেন যে আমি এইটা করছি? কি প্রমাণ করতে পারা যাবে? তা আল্লাহর কাছে এইভাবেই এই কোরআন দ্বারাই প্রশ্ন করা হবে, এবং এই কোরআনের উত্তর যারা দিতে পারবে তারাই পাশ করবে। এটা খুবই হতাশাব্যঞ্জক কথা, কিন্তু এটা যেহেতু আমরা আলেম সমাজে এটা মানে প্রচার করি না, যার জন্য আপনারাও কিছু বোঝেন না। হুজুরে করে বাবা নামাজ মানে একেবারে তাহাজ্জুদ নফল মোস্তাহাব সব হুজুরে আদায় করে, লেবাস পোশাক টুপি পাগড়ি এ খোলে না কোনো সময়, কাজে এই হুজুরে আল্লাহর অলি, এছাড়া আর কি হইতে পারে? কিন্তু আল্লাহর অলি হইতে হলে আপনাদের সিলেবাস মেনটেন করতে হবে। আল্লাহ যতটা কথা বলছে সব পেপারে পাশ করতে হবে। আপনি এক এক পেপারে যদি 99 পান আর এক পেপারে 0 পান, তাহলে আপনি কি পাশ করবেন? অন্তত ফরজ কথাগুলো বলছে সে সবগুলোই তো আপনাকে পালন করতে হবে। এবং এইখানে আমরা আলেমরা দেখা যায় যে কিছু আয়াত সম্বন্ধে তারা জীবনে কোনোদিনই চিন্তা করেনি যে আমাদের করতে হবে। ভাবলিরা যাবে ওলা তাফার রাখ, তোমরা সবাই একসঙ্গে আল্লাহর রজ্জু শক্ত করে ধারণ করো, আব্দুল কোরআন, কোরআনকে ধারণ করো, এর আদেশ। দ্বিতীয় আদেশ হলো ওলা তাফার রাখু, পৃথক হয়েও না।
একত্রিত হইয়া কোরআনকে শক্ত করে ধরো, পৃথক হইও না। আকিমুদ্দিন, আল্লাহর দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররুকুফি, এ ব্যাপারে তোমরা দ্বিমত করিও না। এই এই প্রত্যেকটা আছে, ডবল ডবল আদেশ, করতে বলা হয় সেটাও ফরজ, আবার যেটা ওয়ালা তাতাফাররুক, বিচ্ছিন্ন হইও না, এটাও ফরজ। এই দুইটি আছে, ষাটটা ফরজ। এই ষাটটা ফরজ আমরা কি আদায় করছি বলে? ফরজ আদায় না করি অলি আল্লাহ আর কামেল আর ভেস্টে যাওয়ার চিন্তা। কাজে এই জন্য এই সমস্ত বিষয়টা এই আলেমদের, যে আল্লাহ জানি না যে আমাদের কি বিচার করবে, অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আমরা কোরআন পড়ছি অথচ আমরা আয়াতগুলি মানছি না, এটা কেন মানছি না? তো এই জন্য আলেমের কবরে আপনি যাবেন না, আপনার কবরে আলেম যাবে না, আপনার কবরে আপনি যাবেন, কাজে আপনারা সতর্ক থাকেন। কীভাবে কি কাজ করা যাবে এ ব্যাপারে চিন্তা ভাবনা নেন। আমি আপনাদেরকে ওয়াজ করছি, তার মানে আমি যে সব পালন করতে পারছি আমিও পারছি না। তো না পারার পিছনে একটা কারণ আছে, সেই কারণটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় যে এই কারণে তুমি এটা পারো নাই, তাহলে আল্লাহ মাফ করতে পারে। আর যদি গ্রহণযোগ্য কোনো কৈফিয়ত না থাকে তাহলে শাস্তি এটা আমাদের হতে পারে। তো এই জন্য মোট কথা হচ্ছে যে আমাদেরকে পুরা কোরআন মানতে হবে, পুরা কোরআন প্রচার করতে হবে, পুরা কোরআন। এটা আমি আপনাকে বারবার বলছি, আবার বলি যে একজন মসজিদের ইমাম, সে যদি দশ বছর পাঁচ মাস শুধু জুমার দিন এক রুকু তাফসির করে, তাহলে তিরিশ পারা কোরআনের তাফসির হয়ে যাবে, পাঁচশো চল্লিশ রুকু। সোজা হিসাব করেন, দশ বছরে হলো মানে পাঁচশো বিশ রুকু, বায়ান্ন সপ্তাহ বছর, তাহলে বছরে বায়ান্ন রুকু হলে দশ বছরে পাঁচশো বিশ রুকু, আবার থাকলো আর আর বিশ রুকু, পাঁচশো চল্লিশ। তো এই জন্য পাঁচ মাস, তো দশ বছর পাঁচ মাস যদি একজন ইমাম একটা মসজিদে শুধু শুক্রবার দিন এক রুকু কোরআনের তাফসির করে, তাহলে তার জীবনে সে পুরা কোরআন মানুষকে শোনাতে পারবে। কিন্তু আপনি দেখেন হিসেবে বহু মসজিদে বিশ বছর, পনেরো বছর, তিরিশ চল্লিশ বছর পর্যন্ত কোনো মসজিদে ইমামরা ইমামতি গরম পড়াচ্ছেন। জিজ্ঞাসা করেন যে আপনার কি জীবনে একবার পুরা কোরআন মানুষকে শুনিয়েছেন? হয়তো এটা তো ফরজ, এটা সুন্নাত মোস্তাহাব আপনার। এই জন্য আমরা আলেমরা এমন একটা অবস্থায় আছি যেটা বলে কোনো লাভ নাই, আর যারা আমরা এই কথা বলবো আমাদের বিরুদ্ধে ফতুয়ার কোনো শেষ নেই। কথা বুঝতে পারছেন? এ ফতুয়া মানে অধিক দুঃখে মানুষ হাসে, তা আমি সেইভাবে হাসি এই ফতুয়া দেখি, আর কী করবো। আচ্ছা, এখন আমরা আবার আসি। ফান্তাকাম নাম আল্লাহদিন আজরামু, আল্লাহ বলেন অপরাধীদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করেছি। অকান হাক্কা নালাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন আমার কর্তব্য হচ্ছে মোমেনকে সাহায্য করা। আমরা যদি মোমেন হই তো অবশ্যই আল্লাহ সাহায্য আমরা পাবো। আল্লাহ যে শক্তি নিয়ে আজ থেকে দেড় হাজার বছর আগে বা হাজার হাজার বছর আগে আল্লাহ যে শক্তি নিয়ে বিরাজ করছেন, ওই শক্তি নিয়ে আল্লাহ বিরাজ করছেন, তার কোনো শক্তি ক্ষমতার কোনো ঘাটতি হয় নাই, কোনো দিন হবে না। তা আমরা সাহায্যটা পাচ্ছি না কেন? যে আল্লাহ বলছেন আমি মোমেনকে সাহায্য করব, আর মোমেন হওয়ার জন্য পুরা কোরআন মানতে হবে, অন্য কিছু না, খুব মারাত্মক কিছু না, কোরআন মানতে হবে। কিন্তু কোরআনের চিন্তা না করে আমরা ওই অমুকে হাদিস মানে নাই, ওই হাদিস অস্বীকার করছে, এই কাফের হয়ে গেছে, এইসব কথা আছে, কিন্তু কোরআন না মানলে কী হয়েছে এ কেউ বলে না। যে আপনি হাদিস মানেন অমুক এ জন্য সে কাফের হয়ে গেছে, যে আপনি নিজে যে কোরআন মানেন না, আপনি কী হয়েছেন, এই চিন্তাটা নাই। কাজে এই চিন্তাটা, ব্যাপার হচ্ছে আমাদের যে যেটুকু পারেন সেইটুকু সে কাজ করবেন। আমলে চলে মানে যোগ্যতাপূর্ণ কাজ করা, আপনার যতটুকু যোগ্যতা আপনি সেটুকু করেন। আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান হলে আপনি অনুষ্ঠানীদেরকে মাঝে সময় পাইলে ডাইকে বলেন, বা একটা টিফিনের সময় বা ইন্টারভিউয়ের সময় তাদেরকে দুইটা হেদায়াতের কথা আপনি বলতে পারেন, বলা আপনার কর্তব্য। সে মানবে কি মানবে না সেটা আল্লাহ জানে। আল্লাহ উল্লাজি ইউরসিলুর রিয়াহা, আল্লাহ সেই আল্লাহ যিনি রহমতের বায়ু প্রবাহিত করেন, পাতুসিরু সাহাবান, এবং এই বাতাস ম্যাকগুলিকে আকাশে তোলে, ম্যাকগুলিকে বিস্তার করে, ফায়ব শুধু বিশ্বামা কাইফি আসা, আল্লাহ তালা এই বাতাসের মাধ্যমে যেমন ইচ্ছা তেমনই ম্যাকগুলিকে বিস্তার করেন, বাতাসের ম্যাকগুলি উপরে তোলে, এবং এই বাতাসের মাধ্যমে আল্লাহ তালা যেমন ইচ্ছা তেমন
মেঘগুলি আকাশে বিস্তার করেন, ওয়াজালু কেসাফান, এবং সেগুলিকে এস্তারে এস্তারে সাজান। এই ম্যাগগুলি আমরা দেখছি মানে যেন একসঙ্গে লাগা না, ওগুলো ফাঁকা, দেখেন একটা বিমান ফাঁক দিয়ে উঠা, ফাঁকা দিয়ে উঠে ম্যাগের উপরে সে চলে যাচ্ছে, নিচে মনে হয় যেন মানে তুলার কার্পেট বিছানো সব ম্যাগ, উপরে সূর্যের আলো। তো এই জন্য আল্লাহ বলেন যে ম্যাগগুলিকে আকাশে বিস্তার করেন আল্লাহ, ওয়াজারু কেসাফান, এবং সেগুলিকে আল্লাহ খণ্ড খণ্ড করেন, ফাতারাল ওয়াদকা ইয়াকতুজবেন খেলালি, আপনার দেখবেন ওর মাঝখান থেকে বৃষ্টি বেরিয়ে আসছে। ম্যাগগুলোকে খণ্ড খণ্ড করে রাখা, ওটা কিন্তু সলিড না, ম্যাগগুলি যেরকম দেখায় ওটা কিন্তু ওইরকম সলিড না বা সমতল না, খণ্ড খণ্ড উপর নিচে এরকম। ফায়জা আসাবি মাইয়াশা মিন ইবাদি ইযাহুম ইস্তাবশিরুন, আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যার উপরে এই বৃষ্টি আসে, যাদের উপরে বৃষ্টি আসে তখন তারা সন্তুষ্ট হয়েছে, না বৃষ্টি হয়েছে খুব ভালো লাগে, শরীরটা ঠান্ডা হলো, ক্ষেত খামার ভালো হলো, খুবই ভালো লাগে। তো আমরা 49 আমার এত চলে আসি, তো আবহাওয়া ভালো মন্দ যাই হোক ইনশাল্লাহ আমরা আসতে পারবো, আর আমরা এভাবে আগাই যাই যেটুকু সম্ভব, আমরা সন্ধ্যা পর্ব আসেন আবার আমরা ইনশাল্লাহ 49 আজ পর্যন্ত আমরা চলে আসছি ইনশাল্লাহ।